গেছে বা পিঠে একটা ইউ শেপের ব্ল্যাক স্পট এসে গেছে বা আমাদের হাতের ক্ষেত্রে অনেকেরই কালো স্পট হয়ে যায়, আপনারও কি সেরকম কোনো সমস্যা আছে? তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। আপনি যদি এই সমস্যাগুলোর শিকার হয়ে থাকেন, তার মানে আপনি সান ড্যামেজে ভুক্ত। তো সেই সান ড্যামেজকে আমরা পার্লারে গিয়েও রিমুভ করতে পারি বা সান ট্যানটাকে আমরা পার্লারে রিমুভ করতে পারি, কিন্তু হয়তো আমাদের কাজের প্রেশারে রেগুলারিটি মেনটেন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা যদি বাড়িতে সেই সান ট্যানটাকে রিমুভ করবার সুযোগ পাই, সেটা আমাদের কাছে অনেকটা ইজি প্রসেস হয়ে যায়। আগে বলি যে সান ট্যান বা সান ড্যামেজটা কি। আমাদের রেগুলার বা মাঝে মাঝে বাইরে তো বেরোতেই হয়, সেক্ষেত্রে সূর্যের যে ইউভি রশ্মি আমাদের বডির যে অংশটা ডাইরেক্ট এসে পড়ে, সেই অংশটা আমাদের ড্যামেজ করে দেয় বা কালো ট্যান ফেলে দেয়। আমাদের কি হয়, আমরা যখন ব্লাউজ পরি, কুর্তি পরি বা চুড়িদার পরি, সেই ভিতরের অংশটা যেখানটা ডাইরেক্ট সান রেটা আসছে না, সেই অংশটা অনেক ফ্রেশ থাকে। আর যে অংশটায় আমাদের সান রেটা ডাইরেক্ট পড়ছে, সেই অংশটা কিন্তু ড্যামেজ করে কালো করে দিচ্ছে। এটাই হচ্ছে সান ট্যান। এটা মারাত্মকভাবে একটা আমার মনে হয় যে অনেকটা সমস্যার কারণ, আমাদের বডিতে দু রকম কালার তাহলে আমরা দেখতে পাচ্ছি, তো একটা ডিসকালারেশন আমাদের খুবই সমস্যা, তো এইটাকেই আমাদের রিমুভ করতে হবে। যে প্রোডাক্টটা দিয়ে আমরা ইজিলি আমাদের বডি ট্যান রিমুভ করতে পারি, সেটা হচ্ছে ওরিফ্লেমের মিল্ক অ্যান্ড হানি সুগার স্ক্রাব, যাতে আছে দুধ এবং মধুর এক্সট্র্যাক্ট আর ন্যাচারাল বিডস ছোট্ট ছোট্ট মাইক্রো এলিমেন্টে। তো এই সুগার স্ক্রাবটা আমরা সপ্তাহে একদিন বা দুদিন আমরা স্নানের সময় 10 মিনিট করে যদি রাব করি, তাহলে কিন্তু এই সান ট্যানটা ইজিলি আমাদের বডি থেকে রিমুভ হয়ে যাবে। আর এই সুগার স্ক্রাবটার একটা স্মল প্যাকও কিন্তু ওরিফ্লেমে পাওয়া যায়। যদি আপনার বড় প্যাকের প্রয়োজন না হয়, তাহলে অবশ্যই আপনার স্মল 75 গ্রামের প্যাকও কিন্তু নিতে পারেন। আর এই সুগার স্ক্রাবটা ইউজ করবার পরে অবশ্যই কোনো না কোনো বডি ক্রিম অ্যাপ্লাই করবেন, কারণ এটা শুধু ট্যান রিমুভ করছে নয়, এটা আমাদের 28 দিন অন্তর অন্তর বডিতে যে ডেড সেল তৈরি হয়, সেই সেলটাকেও রিমুভ করে দেয়। তো সেই জন্য অবশ্যই বলবো, স্কিনের ময়েশ্চার লেভেলটা ঠিক রাখার জন্য অবশ্যই কোনো একটা বডি ক্রিম অ্যাপ্লাই করবেন। তাহলে চলুন দেখিয়ে দিই যে এটা কিভাবে আমরা ইউজ করব আর কতটা এটা থেকে রেজাল্ট পেতে পারি। প্রথমে যে অংশটা আপনি স্ক্রাবটা লাগাবেন, সেখানটাকে ভিজিয়ে নিতে হবে ভালোভাবে। তারপর সুগার স্ক্রাবটা নিতে হবে, নিয়ে যে অংশটা আপনি ভিজিয়েছেন সে অংশটাতে অ্যাপ্লাই করতে হবে। এটা 10 মিনিট মতো র‍্যাপ করতে হবে ভালোভাবে। যে অংশটা আমাদের ডাইরেক্ট সান রেটা পড়ে পুরো ব্ল্যাক হয়ে যায়, সে অংশটা কিন্তু ভালোভাবে র‍্যাপ করলে কিন্তু আমাদের ট্যানটা একবারেরই রেজাল্ট আপনাদের দেখাবো যে কতটা ট্যান রিমুভ হচ্ছে। আপনাদের এটা সপ্তাহে একদিন কি দুদিন আপনি যদি করতে থাকেন, তাহলে কিন্তু অনেকটা ট্যান রিমুভ হয়ে যাবে। এটা রাব করা হয়ে গেছে, এবার নর্মাল জল দিয়ে এটাকে ওয়াশ করে নিতে হবে। ভালোভাবে মুছে নিয়ে আমি দেখাবো যে ডিফারেন্সটা। পুরো হাতটা পুরো স্মুথ হয়ে গেছে, আর এরপর একটুখানি বডি লোশন আমি এর উপর অ্যাপ্লাই করবো, কারণ এটা থেকে তো ডেড সেলও রিমুভ হয়, তো তার জন্য অবশ্যই একটা বডি লোশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে জাস্ট একবার ইউজের রেজাল্টটা দেখতে পেলেন, তো এটা একবার ইউজের নয়, এটা সপ্তাহে একদিন থেকে দুদিন ইউজ করলে আরো বেটার রেজাল্ট আমরা এটা থেকে পাবো। এবং সান ট্যান তো একদিনে রিমুভ হয়ে যায় না, ডেইলি বেসিসে অ্যাপ্লাই করলে একটু একটু করে পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে।
আর আমার চ্যানেলটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নেক্সট আপডেটগুলো অবশ্যই পেতে থাকবেন। তো এই পরিফ্লেমের মিল্ক অ্যান্ড হানি সুগার স্ক্রাব প্রচন্ড ডিমান্ড থাকার জন্য অনেক বর্ষক মানুষেরা এটা কিন্তু নকল করছে। তো ই কমার্স সাইটে এই পরিফ্লেমের সুগার স্ক্রাবের নকল প্রোডাক্ট কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে। তো কাস্টমাররা বুঝতে পারছে না, কারণ তারা পিকচার দেখেছে আর মানে এখান থেকে ই কমার্স সাইট থেকে আর্ন করছে। তো সেই জন্য বলবো যে এগুলো একদমই আপনারা অরিফ্লেম ব্র্যান্ড পার্টনারদের থেকেই পারচেস করবেন, কোনো রকম ই কমার্স সাইট থেকে এগুলো পারচেস করতে যাবেন না, তাহলে কিন্তু সাংঘাতিকভাবে ঠকবেন এবং সেটা যখন আপনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন কিন্তু আপনার টাকা পয়সাটাই যাবে। তো সেই জন্য বলবো অবশ্যই অরিফ্লেম ব্র্যান্ড পার্টনারদের থেকে আপনারা রিয়েল প্রোডাক্টটাই পারচেস করুন। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না।